আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটা কফি রেসিপি লই আইছি ভিউয়ার্স। আমি কফি, ফ্লোটিং কফি বানাইমু। কফিটা বানাইবার লাগে আমি এখানে কফি লইছি, এখানে সুগার লইছি, ডাবল ক্রিম লাগবো আমার, ডাবল ক্রিম এখানে রাখছি, কোকো পাউডার, আমার কিছু কোকো পাউডারও লাগবো, আমি এখানে রাখছি, কাপ নিয়ে আনিছি। এখন আমি কিভাবে কফিটা বানাই ভিউয়ার্স আপনার সাথে এখন শেয়ার করবো। আমি 5 টিস্পুন সুগার এখানে অ্যাড করছি। এই কফির মধ্যে সুগার বেশি মানে দেওয়া লাগে, নাইলে কফিটা নাইস হয় না। মেক শিওর আপনারা মানে সুগার বেশি দিবেন। এখানে 1.5 টিস্পুন আমি কফি লইছি। এখন আমি বয়েল কেটল ওয়াটার দিমু। হাফ কাপ থেকে একটু বেশি আমি দিছি কেন কেটল ওয়াটার। আমি ভালো করে এখন মিক্স করে নিমু ভিউয়ার্স। আমি কফিটা ভালো করে মিক্স করার পরে স্পুনটা আমি স্টিল কপের মানে ভিতরে রাখবো। আমি এভাবে স্পুনটা রাখছি যাতে মানে পানিটা ইয়ে হয়, স্টিল থাকে। এখন আমি ডাবল ক্রিম অ্যাড করবো। স্পুন লইছি, স্পুন আমি স্পুনের উপরে ক্রিমটা আস্তে হইয়া ডালমু। স্পুনের উপরে ক্রিমটা ডালা লাগে, নাইলে ক্রিমটা সুন্দর সেট হয় না। তা আমি আস্তে হইয়া স্পুনের মাঝে ক্রিম আস্তে আস্তে ইয়ে করলাম, অ্যাড করলাম। ক্রিমটা ডালি লেছি, কফি রেডি হয়ে গেছে ভিউয়ার্স। দেখো কা সেম ওয়েতে আবার আর 1 কাপ আমি রেডি করছি। এখন আমি ক্রিম অ্যাড করি স্পুনের উপরে, আবার সেম ওয়েতে আমি অ্যাড করলাম। দেখো কা ভিউয়ার্স আমার কফি রেডি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। কফিটা খাইতেও খুব টেস্ট, মজা লাগে। এখন আমি কিছু কোকো পাউডার দিয়ে আমি এখানে স্প্রিঙ্কল করে দিয়েছি, ডেকোরেশন সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে আপনারা মানে যে কোনো শেপ দিতে পারবা, মানে যা এটা অপশনাল, যা যার ইচ্ছা মতো আপনারা ডেকোরেশন করতে পারবেন। আমি কোকো পাউডার দিয়ে নিছি। আজকের কফির রেসিপিটা যদি ভিউয়ার্স আপনারা ভালো লাগে তাইলে আপনারা এইভাবে এইভাবে ট্রাই করবা। আর রেসিপিটা কীরম হইল আমারে জানাইবা কমেন্ট করিয়া, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভালো থাকা ভিউয়ার্স আপনারা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।